ফ্রেন্ডস, আজকে আমরা এই ভিডিওতে এমন পার্টিকুলার একটা স্টকের ব্যাপারে আলোচনা করতে চলেছি যার মধ্যে দুটো নিউজ এসে পৌঁছেছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোম্পানি বোনাস দিতে চলেছে এবং কোয়ার্টার টু যে রেজাল্ট আসছে সেখানেও দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছে। তো ফ্রেন্ডস চলুন দেখে নেব সেটা কোন স্টক আছে বা মানডেতে যখন মার্কেট ওপেন হবে তার মধ্যে কি ধরনের মুভমেন্ট দেখতে পাবো, সেই সব বিষয়ে আজকে আমরা স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মাধ্যমে চর্চা করতে চলেছি। তাই কি ফ্রেন্ডস, এখনও অবধি যদি আপনারা আমার স্টক বেঙ্গলি চ্যানেলকে সাবস্ক্রাইব না করেছেন তাহলে সাবস্ক্রাইব করে নিন এই ধরনের নতুন নতুন বাংলাতে ভিডিও দেখার জন্য। ফ্রেন্ডস আপনারা যদি চাইছেন নিজেদের টেকনিক্যাল লেভেলকে স্ট্রং করতে তাহলে প্লেলিস্টে আসার পর টেকনিক্যালের উপর বেস্ট বেস্ট ভিডিও দেওয়া আছে, সেগুলো দেখতে পারেন এবং নিজেদের টেকনিক্যাল লেভেলকে স্ট্রং করতে পারেন। চলুন ফ্রেন্ডস চলে যাব মেন পয়েন্টের দিকে। তার আগে ফ্রেন্ডস লাস্ট ট্রেডিং সেশনের প্রফিট অ্যান্ড লসের স্টেটমেন্ট আপনাদের সামনে রাখব। তো ফ্রেন্ডস লাস্ট ট্রেডিং সেশনে এখানে আমি নিফটি পুট বাই করেছিলাম 105.50 টাকাতে এবং সেল করেছিলাম 121 টাকাতে। তো লাস্ট ট্রেডিং সেশনে এখানে আমার গেইন হয়েছিল 3100 টাকা। তাছাড়া নিফটি কল এখানে আমি বাই করেছিলাম 159.25 টাকা এবং দেন সেল করেছিলাম 190 টাকাতে। তো এখানে আমার প্রফিট হয়েছে 6100 টাকা। ব্যাঙ্ক নিফটির কল এখানে আমি বাই করেছিলাম 225.41 টাকাতে এবং সেল করেছি 260-এ। তো এখানে আমার গেইন হয়েছে 3400 টাকা। তো ফ্রেন্ডস আপনারাও এইভাবে প্রফিট করতে পারবেন কপি ট্রেডিংয়ের মাধ্যমে। ফ্রেন্ডস আপনারা যদি এই ধরনের প্রফিট করতে চাইছেন তাহলে ডেফিনেটলি এই নম্বরে হোয়াটসঅ্যাপে টাইপ করুন সিটি বলে দেন, সেখানে আপনারা পুরো ইনফরমেশান পেয়ে যাবেন। চলুন আবারও আমরা চলে যাব মেন পয়েন্টের দিকে। তো ফ্রেন্ডস এখন আমরা চলে এসেছি এনএসসি ইন্ডিয়ার পেজের উপর। ফ্রেন্ডস আজকে আমরা যে স্টকের ব্যাপারে আলোচনা করতে চলেছি তার প্রাইস চলছে 763-তে, 763 টাকাতে এই স্টক ট্রেড করছে এবং লাস্ট ট্রেডিং সেশনে এর মধ্যে সামান্য মুভমেন্ট দেখতে পাওয়া গেছে 0.76%-এ। তাছাড়া এর 52 উইক হাই আছে 956 টাকার কাছাকাছি। ফ্রেন্ডস দেখুন এর মধ্যে ডেলিভারি পার্সেন্টেজ দেখতে পাওয়া যাচ্ছে 19%, অনেকটাই কম ডেলিভারি পার্সেন্টেজ দেখতে পাওয়া যাচ্ছে। ফ্রেন্ডস এখন আমরা দেখতে পাচ্ছি মার্কেটের মধ্যে প্রেশার আছে, প্রায় সব স্টকের মধ্যে কারেকশন দেখতে পাওয়া যাচ্ছে। তো সেই কারণের জন্য ডেলিভারি পার্সেন্টেজ আমরা কিছুটা কম দেখতে পাচ্ছি। তো চলুন সবার প্রথমে আমরা দেখে নেব কোম্পানি ফান্ডামেন্টালি কেমন আছে বা এই মুহূর্তে আমাদের এর মধ্যে ফোকাস করা উচিত আছে কিনা সেই বিষয়ে ফ্রেন্ডস আমরা ডিসকাস করব। ফ্রেন্ডস বিএসসি ইন্ডিয়ার উপর ফ্রেন্ডস কোম্পানির মার্কেট ক্যাপ দেখতে পাওয়া আছে 22,892 কোটি। ফ্রেন্ডস এটা একটা মিড ক্যাপ কোম্পানি আছে। মিড ক্যাপ কোম্পানির মধ্যে দেখুন ফেস ভ্যালু আমরা দেখতে পাচ্ছি 1 টাকা আছে, আরওই আছে 42, ভেরি স্ট্রং দেখতে পাওয়া যাচ্ছে। পিবি দেখতে পাওয়া যাচ্ছে 36 এবং পি আছে 86। কোম্পানি কি কাজ করছে? আদার ফাইন্যান্সিয়াল সার্ভিস সেক্টরে বিলং করছে। যদি নিচে আসবেন তো ফ্রেন্ডস দেখুন ফাইন্যান্সিয়াল ট্রেড এখানে আমরা ভেরি পজিটিভ দেখতে পাচ্ছি। ফ্রেন্ডস আমি আমার ভিডিওতে ফাইন্যান্সিয়াল ট্রেডকে বারবার হাইলাইট করে থাকি, যদি পজিটিভ, ভেরি পজিটিভ, আউটস্ট্যান্ডিং থাকে তাহলে ডেফিনেটলি এখান থেকে কিন্তু প্রফিট গেইন করার লং টার্মের জন্য একটা সুযোগ থাকে। তো ডেফিনেটলি এখানে একটা ইন্ডিকেট পাওয়া যাচ্ছে। তো চলুন কোম্পানির নাম কী আছে সেটা আমরা দেখে নেব। তার আগে ফ্রেন্ডস আপনারা যদি একদম বেসিক লেভেল থেকে স্ক্যানিং, টেকনিক্যাল অ্যানালাইসিস, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এই সব কিছু শিখতে চাইছেন, লং টার্ম ইনভেস্টমেন্টের পথে হাঁটতে চাইছেন তাহলে আপনারা এই কোর্সে জয়েন হতে পারেন। কোর্সে জয়েন হওয়ার জন্য দুটো অপশন দেওয়া হচ্ছে, আপনারা ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করতে পারেন যার লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, জিরোধা কিংবা অ্যাঞ্জেল ব্রোকার দিয়ে অ্যাকাউন্ট ওপেন করার ফলে আপনারা এই কোর্সটা পেয়ে যাবেন, কিংবা 199 দিয়ে বাই করতে পারেন। কোর্সে জয়েন হওয়ার জন্য আপনাদেরকে এই নম্বরে হোয়াটসঅ্যাপে টাইপ করতে হবে এসজি বলে, সেখানে আপনারা পুরো ইনফরমেশান পেয়ে যাবেন। চলুন আবারও আমরা চলে যাব মেইন পয়েন্টের দিকে। সবার প্রথম ফ্রেন্ডস আমরা বলেছিলাম যে কোম্পানির মধ্যে রেজাল্ট এসেছে। তো চলুন এখানে আমি কোম্পানির রেজাল্ট ডাউনলোড করে নিয়েছি, আপনারাও চাইলে বিএসসি ইন্ডিয়া থেকে ডাউনলোড করে নিতে পারেন। ফ্রেন্ডস আমরা দেখে নেব কোম্পানির রেজাল্ট কেমন এসেছে। তো আগের বছর সেম কোয়ার্টারে টোটাল রেভিনিউ হয়েছে 7,935 কোটি, ফার্স্ট কোয়ার্টারে সেটা ছিল 10,237 কোটি এবং এবছর আমরা দেখতে পাচ্ছি এই কোয়ার্টারে, সেকেন্ড কোয়ার্টারে টোটাল রেভিনিউ হয়েছে 12,106 কোটি। তো রেভিনিউ আমরা দেখতে পাচ্ছি ইনক্রিজ হয়েছে ইয়ারলি এবং কোয়ার্টারলি।
টোটাল এক্সপেন্স যদি দেখবেন তো আগের বছর সেম কোয়ার্টারে সেটা ছিল 1779 কোটি এবং ফার্স্ট কোয়ার্টারে সেটা ছিল 1840 কোটি এবং এই কোয়ার্টারে সেটা আছে 1797 কোটি। তো আমরা দেখতে পাচ্ছি যে ইয়ারলি সামান্য বেড়েছে কিন্তু কোয়ার্টারলি টোটাল এক্সপেন্স মানে কোম্পানির মধ্যে খরচাপাতি অনেকটাই কম করেছে। চলুন প্রফিট কেমন প্রেজেন্ট করেছে সেটাও আমরা দেখে নেব। আগের বছর সেম কোয়ার্টারে টোটাল প্রফিট ছিল 4669 কোটি এবং ফার্স্ট কোয়ার্টারে সেটা ছিল 6362 কোটি এবং এবছর সেটা আছে 7810 কোটি। তো ইয়ারলি এবং কোয়ার্টারলি কিন্তু প্রফিট আমরা দেখতে পাচ্ছি বেড়েছে। ইপিএস যদি দেখবেন তো আগের বছর ছিল 1.57, ফার্স্ট কোয়ার্টারে সেটা ছিল 2.13 এবং এই কোয়ার্টারে সেটা আছে সেকেন্ড কোয়ার্টার 2.62। তো আমরা দেখতে পাচ্ছি ইপিএসও ইনক্রিজ হয়েছে ইয়ারলি এবং কোয়ার্টারলি। তো কোম্পানি কিন্তু একটা দারুণ রেজাল্ট আমাদের সামনে প্রেজেন্ট করেছে। রেভিনিউ ইনক্রিজ হয়েছে, টোটাল এক্সপেন্সকে অনেকটাই কম করেছে, প্রফিট জিএম দেখিয়েছে এবং ইপিএসকেও ইনক্রিজ করেছে। কোম্পানির রেজাল্ট দুর্দান্ত প্রেজেন্ট করেছে। তো চলুন কোম্পানির নাম কী আছে সেটা দেখে নেব। এর উপর ফ্রেন্ডস কোম্পানির নাম আপনাদের সামনে আছে ইন্ডিয়া এনার্জি এক্সচেঞ্জ লিমিটেড। ইন্ডিয়া এনার্জি এক্সচেঞ্জ লিমিটেডকে নিয়ে বারবার আলোচনা করেছে এবং কয়েকদিন আগে এই স্টক FNO-তে জায়গা পেয়েছে। দেন সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি অনেকটাই জাম্প আমাদেরকে দেখিয়েছে। এই স্টক আমাদেরকে ওয়ান ডেতে রিটার্ন দিয়েছে 0.88%, ওয়ান উইকে আমরা দেখতে পাচ্ছি নেগেটিভ, ওয়ান মান্থে ফ্রেন্ডস দেখুন 26% অব দি রিটার্ন দিয়েছে, ওয়ান ইয়ারে আমরা দেখতে পাচ্ছি 292%, ফাইভ ইয়ার্সে 369% রিটার্ন দিয়েছে এবং ম্যাক্সের চার্ট আপনাদের সামনে লাগিয়েছে। কন্টিনিউয়াসলি এই স্টক আমাদেরকে রিটার্ন প্রোভাইড করছে এবং ওপরের দিকেই পারফরমেন্স দেখাচ্ছে। যদি নিচে আসবেন তো ফ্রেন্ডস দেখুন সেক্টর পি আছে 25 এবং এর পি রেশিও আছে 110। তো সেক্টর পির তুলনায় আমরা দেখতে পাচ্ছি অনেকটাই হাই হয়ে গেছে। কোম্পানি যেভাবে পারফরমেন্স দেখিয়েছে সেভাবে পিই রেশিও ইনক্রিজ হয়েছে। চলে এসেছি স্ক্রিনের উপর ফ্রেন্ডস প্রথমে আমরা দেখে নেব কোম্পানির মধ্যে পজিটিভ দিক কী আছে। কোম্পানি হ্যাজ রিডিউস ডেট, কোম্পানি ইজ অলমোস্ট ডেট ফ্রি কোম্পানি আছে, কোম্পানি ইজ এক্সপেক্টেড টু গিভ গুড কোয়ার্টার, লাস্ট থ্রি ইয়ার্সে আরোই আমরা দেখতে পাচ্ছি ইনক্রিজ হয়েছে, তাছাড়া হেলথলি ডিভিডেন্ড দিচ্ছে সেটাকে মেনটেনও করছে এবং সেলসও আমরা দেখতে পাচ্ছি লাস্ট 10 ইয়ার্সে ইনক্রিজ হয়েছে এবং সেটা আছে 16%। কোম্পানি যেই সেক্টরে বিলং করছে তার মধ্যে নাম্বার 2-তে আছে। সবার প্রথমে আমরা দেখতে পাচ্ছি গুজরাট গ্যাস আছে, দেন আছে ইন্ডিয়ান এনার্জি এক্সচেঞ্জ। তাছাড়া আমরা চলে এসেছি প্রফিট অ্যান্ড লসের উপর। এখানে যদি আপনারা দেখবেন তো ওয়ান ইয়ারে কোম্পানি আমাদেরকে পারফরমেন্স দেখিয়েছে 292%, ওয়ান ইয়ারের সিএজিআর দেখে অনুমান করা যাচ্ছে যে কোম্পানি কীভাবে পারফরমেন্স দেখিয়েছে, থ্রি ইয়ার্সে 68%। তো চলুন চার্ট কী ইন্ডিকেট করছে সেটা আমরা দেখে নেব। তো ফ্রেন্ডস আমরা চলে এসেছি জিরোধার প্ল্যাটফর্মের ওপর এবং ইন্ডিয়ান এনার্জি এক্সচেঞ্জের চার্ট আমি আপনাদের সামনে লাগিয়ে দিয়েছি। ফ্রেন্ডস এখানে নিউজ এসেছিল যে কোম্পানি FNO-তে জায়গা পেয়েছে, সেদিন থেকে দেখুন ফ্রেন্ডস এখান থেকে 430 থেকে আমরা দেখতে পাচ্ছি অলমোস্ট 950 অবধি পৌঁছেছিল, দেন সেখান থেকে প্রফিট বুকিং হয়েছে এবং এখন আমরা দেখতে পাচ্ছি মার্কেটের মধ্যে প্রেশার আছে, দেন এর মধ্যে কারেকশন আসছে, প্রফিট বুকিং চলছে। যদি এই প্রাইসটাকেও ব্রেক করে নিচের দিকে নেমে আসে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 744-এর কাছে আমরা একটা সাপোর্ট দেখতে পাচ্ছি। যারা ফ্রেশ বাইং করতে চাইছেন তাদের জন্য ডেফিনেটলি এখন ফ্রেন্ডস একটু ওয়েট করতে হবে। আমরা দেখতে পাচ্ছি মার্কেটের মধ্যে কারেকশন আছে, রেজাল্ট দুর্দান্ত এসেছে কিন্তু সেরকম পারফরমেন্স আমরা দেখতে পাইনি। তো ডেফিনেটলি এখন আমাদেরকে ওয়েট অ্যান্ড ওয়াচ করতে হবে। চলুন RSI-এর মধ্যে নাম্বার কী দেখতে পাওয়া যাচ্ছে সেটাও আমরা দেখে নেব। RSI-কে এখানে আমি ইনক্লুড করছি বোঝার জন্য। RSI-এর মধ্যে নাম্বার দেখতে পাওয়া যাচ্ছে 87-এ যখন পৌঁছেছিল দেন সেখান থেকে নিচের দিকে নেমে আসছে এবং এখন আমরা দেখতে পাচ্ছি 64। তো এখনও কিন্তু স্ট্রং জোনের মধ্যে আছে। যদি এই পজিশনেও কেউ বাইং করতে চাইছেন তাহলে ডেফিনেটলি করতে পারেন, যখন আরও নিচে আসবে তখন আরও দু একটা কোয়ান্টিটি অ্যাড করতে পারেন এবং প্রাইসটাকে মার্জিন করতে পারেন।
অবশ্যই ইন্ডিয়ান এনার্জি এক্সচেঞ্জ লিমিটেডের দিকে ফোকাস রাখতে পারেন। যদিও ফ্রেন্ডস আমার ভিডিও সম্পূর্ণ এডুকেশন নলেজ পারপাস আছে, এখানে কিন্তু শেয়ার বাইং বা সেলিং এর কথা একদমই হচ্ছে না, সেটা সম্পূর্ণ আপনাদের অ্যানালাইসিসের ওপর আছে। চলুন কমিউনিটি কি রায় দিচ্ছে সেটাও আমরা দেখে নেব। তো আমরা চলে এসেছি মানি কন্ট্রোলের উপর। মানি কন্ট্রোলের উপর আমরা দেখতে পাচ্ছি প্রাইভেট লেভেল হিসাবের রেজিস্ট্যান্স 1 আছে 812, দেন 2 আছে 859, দেন আমরা দেখতে পাচ্ছি 885 টাকার কাছাকাছি সাপোর্ট 1 আছে 738 এর কাছাকাছি, সাপোর্ট 2 আছে 712 এবং সাপোর্ট 3 আছে 664 কাছাকাছি। সেশনে আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে ভলিউম জেনারেট হয়েছে প্রায় 3 crore এবং তার থেকে কোয়ান্টিটি ট্রেড হয়েছে 71 lakh-এর মধ্যে। ফ্রেন্ডস আমরা দেখতে পাচ্ছি 84% বলছে বাই করার জন্য, 11% বলছে সেল এবং 5% বলছে হোল্ড করার জন্য। কি ভাবছেন ইন্ডিয়ান এনার্জি এক্সচেঞ্জ লিমিটেডের ব্যাপারে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের পয়েন্ট অফ ভিউ কী আছে সেটাও কিন্তু লিখতে ভুলবেন না এই স্টকের ব্যাপারে। আচ্ছা ফ্রেন্ডস, ভিডিও যদি ভালো লাগছে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চলুন দেখা হবে আরও একটা নতুন ভিডিওর সাথে। লাস্ট অব দি ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।